হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস, আর ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এবং আজকে আমি হাড় চর্বি সব কিছু মেশানো মাংসটাই এখানে ব্যবহার করছি। 3টে বড় সাইজের আলুকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে আমি 2 চামচ, তার একটু বেশি ব্যবহার করেছি। দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা, 4টের মতো দিয়ে দিলাম কাঁচা মরিচ, 2টো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। দিচ্ছি 2 টুকরা দারচিনি, 3টে লং, আর ব্যবহার করছি 3টে এলাচ, এবং 1 চামচের মতো দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ি। যেহেতু আমার কাছে আস্ত গোলমরিচ ছিল না, তাই আমি এটা ব্যবহার করেছি। আপনাদের কাছে আস্ত গোলমরিচ থাকলে 10-12টার মতো দিলেই হবে। আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এবারে হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি ব্যবহার করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে সবগুলো উপকরণ আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসটা যেই পাত্রে রান্না করব সেখানে নিয়ে নিচ্ছি, এবং আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, এবং এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট করে, যাতে করে মাংস থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। ফিরে এলাম 30 মিনিট পর, আমি চুলাটা অন করে দিয়েছি। এখন হাই হিটে আমি রাখবো 10 মিনিটের জন্য, এবং যখন এরকম বলক চলে আসবে তখন ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে অপেক্ষা করব 1 ঘন্টার মতো, এবং তার মধ্যে কিন্তু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা খুলে মাংসটাকে একটু নেড়ে দিতে হবে, যেন নিচ থেকে লেগে না যায়। আর লক্ষ্য করবেন, আমি কিন্তু ম্যারিনেশনের পর আলুগুলোকে উঠিয়ে রেখেছি, কারণ প্রথম দিকেই যদি আলুগুলো দেওয়া হয় তাহলে আলু বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। 1 ঘন্টা পর আমার মাংসটা 80% মতন সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও একদম শুকিয়ে এসেছে। পর্যায়ে এখন আমি মাংসগুলোকে একটা আলাদা বাটিতে উঠিয়ে রাখলাম। এখন আমি সেম প্যানে কিছুটা তেল নিয়ে নিচ্ছি, এবং সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরাটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। অবশ্যই এখানে আমি আরেকটু পেঁয়াজ ব্যবহার করেছিলাম, সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। সো এখানে আমি পেঁয়াজটা এরকম বেরেস্তার মতো কালার করে নিয়েছি, এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই উঠিয়ে রাখা মাংসটা। মাংসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকনাটা দিয়ে এরকম 2 মিনিটের জন্য রেখে দিতে হবে, এতে করে বেরেস্তার খুব সুন্দর একটা ফ্লেভার মাংসের মধ্যে ছড়িয়ে পড়বে। 2 মিনিট পর বেশ কিছুক্ষণ বেরেস্তার সাথে মাংসটাকে কষিয়ে নিতে হবে। যে কোনো খাবার কিন্তু একটু সময় আর ধৈর্য নিয়ে রান্না করলে খাবারের টেস্ট বহুগুণে বেড়ে যায়। এবং খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু কম থাকে। এই পর্যায়ে কষানোর উপর কিন্তু রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে। সো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আলুগুলো অ্যাড করব। অবশ্যই চেষ্টা করবেন যখন মাংসটা 80% মতন সেদ্ধ হবে তখনই আলুটা দেওয়ার। এখন আমি প্রায় 2 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য, তার মাঝে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং মাংসটাও প্রপার কুক হয়ে যাবে। সো ফিরে আসলাম 10 মিনিট পর, আমার রান্না একদম রেডি। নামানোর আগে আমি কিছুটা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবং 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম যেন একটু ফ্লেভারফুল হয়। সো আমার রান্না একদম রেডি, আমি চুলাটা অফ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে, আর যেরকম একটু মাখা মাখা ঝোল রাখতে চাচ্ছিলাম সেরকমই হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। বাড়িতে রেসিপিটি সবাই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।